আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি তৈরি করব ধনে পাতার চাটনি। এটাকে ওনাকে গ্রিন সসও বলে থাকে। সো এর জন্য আমার প্রথমে লাগবে ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ, তারপর দিব রসুন এবং 2টা আদার টুকরা। এরপর এখানে দিতে হবে কিছু গরম মশলা, যেটা আমরা সাধারণত ঘরে খেয়ে থাকি মশলা ওটা। দেন দিব হচ্ছে লবণ, এরপর দিব হচ্ছে এখানে কালো জিরা এবং ধনিয়া গুঁড়া করা, এটা আমি নিজেই করেছি। এরপর দিচ্ছি ভিনেগার, এর পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। একটু মিষ্টির জন্য ইউজ করতে হবে সুগার। দেন ইউজ করব আমি গুঁড়া দুধ, এটা টক দইয়ের কাজ করবে যেহেতু এখানে ভিনেগার এবং গুঁড়া দুধ একসাথে পড়েছে। দেন আমি এটাকে ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড এরপর এটা টেক্সচারটা অনেকটা এরকমই হবে। এরপর আমি ফ্রিজে এটাকে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখবো।